গুড মর্নিং বন্ধুরা, 10টা বেজে গেছে। স্নান পুজো সব হয়ে গেছে, মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে এলাম। আর আজকে আর মন্দিরে মানে ফোন নিয়ে যাইনি, তো এখন হচ্ছে চা করব, চা খাবো। চলো তোমরা দেখে থাকো ব্লগটা। দাসবাবু বললো আজকে দুধ চা খাবে, তো সেই কারণেই দুধ চা বানিয়ে ফেলি। এখন দেখছো যে আমি চুলটা আঁচড়াচ্ছি, এখন কিন্তু বাইরেটা অন্ধকার, জানলা দিয়ে তাকালে বুঝতে পারবে। তো এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 7টার কাছাকাছি বাজে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। মিষ্টি নেই, মিষ্টি আর মিষ্টির বাবা গেছে একটু পার্কে ঘুরতে খেলতে। আর সকালে চা করার পর দেখেছো মানে এখন দেখ মানে এখন আবার ভিডিও করেছি বিকেলে, দুপুরটা করিনি কারণ বিশেষ কিছু শ্যুট করার মতো ছিল না। আমরা চা খেয়েছি, চা খাওয়ার পর জয়কে একটুখানি প্রেশার কুকারে চালে ডালে পটল আলু সমস্ত দিয়ে সেদ্ধ ভাত করে দিয়েছি, আর তার সাথে ঘি আর আর কিছু মানে ওকে দিইনি। আর মিষ্টির জন্যও করেছিলাম ওই সেদ্ধ ভাত আর একটুখানি পাঁপড় ভাজা। তো এই ছিল রান্না। রান্নাবান্না যেহেতু ছিল না, সেহেতু সেরকম কাজও ছিল না, দেখানোর মতোও কিছু ছিল না। আর তারপরে এখন এই যে এসে গেছি একদম সন্ধ্যাবেলায়, সন্ধে দিয়ে তো ভাবলাম চুলটা একটু ঠিক করে আঁচড়াই, মাঝে মধ্যে মানে এক এক দিন চুল আঁচড়ানোটা গ্যাপ দিয়ে দিই। তো আমি ভাবলাম যে আজকে সময় আছে, একটু চুলটাকে আগে ভালোভাবে আঁচড়াই, তারপর ঘরটরগুলো গোছাবো। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা শিফট হচ্ছি, এখনও অবধি এটাই ঠিক আছে যে আমরা আগস্ট মাসের আগেই মানে জুলাইতেই আমরা শিফট হয়ে যাব। আগস্ট মাস থেকে হয়তো তোমরা নতুন বাড়িতেই ব্লগ দেখতে পাবে, যদি অবশ্য সমস্ত কিছু ঠিকভাবে যায়, ভগবান যদি সহায় থাকেন তবেই। কারণ এতবার আমরা প্ল্যান করেছি শিফটিংয়ের, আর এতবার সেটা ডিলে হয়েছে যে নিজেদের ওপরেই আর নিজেদের ভরসা নেই। প্লাস এত কিছু সমস্যা সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম, সেটাই হচ্ছে আমাদের সমস্যা। তার আগে আমি যেদিন একটা ভিডিও করেছিলাম যে এরকম দিন কারণ না আসে, তো গত 15-20 দিন ধরে আমাদের এইসবই চলছে। যদি তোমরা কেউ পোস্ট দেখে না থাকো বা কিছু, আমার ইচ্ছে আছে যে এই ব্যাপার নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানানোর, কিন্তু ওই যে বলছি জয়ের সময় হচ্ছে না, সেই জন্য বানাতে পারছি না। নইলে আমার একা বানালেও হয়, তবে আমার মনে হয় যে ঘটনাটা যেহেতু জয়কে নিয়ে, জয় যেহেতু জড়িত, ওর সাথে ভিডিওটা বানালেই মনে হয় বেশি ভালো হবে। তো এখন এই যে বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি, অ্যাকচুয়ালি বিছানা ঠিকই আছে, তবুও একবার একটু টান টান করে সাট সাট করে পেতে নিলে একটু ফ্রেশ লাগে, ঘরটাও দেখতে ভালো লাগে, তার সাথে মনটাও ভালো লাগে। যে সেটাই করছি, বিছানাটা একটু টান টান করে দিচ্ছি ঠিকঠাকভাবে। আর এই বিছানা পাততে পাততে চিন্তা করছিলাম যে নতুন বাড়ি যাবো, নতুন বাড়ি যাবো, নিজেদের বাড়ি সেই যাওয়ার একটা আনন্দ যেমন আছে, একটু খারাপ লাগাও কাজ করছে। যদিও খারাপ লাগাটা অনেকটাই কম, আনন্দটাই বেশি, কারণ যেহেতু নতুন বাড়িটা নিজের বাড়ি সেই জন্য। এই জিনিসটা দেখছো না, মানে এটা একটা খেলনার ভাঙা পার্ট। তো মিষ্টি এটাকে কিভাবে ইউজ করে, মানে হাতুড়ি যেমন এইভাবে কোনো কিছু দিয়ে মানে ঠোকে বা কিছু করে, তো এই পাশে ওই ইয়ে করতে বা আমাকে ভয় দেখা এটা দিয়ে তোমাকে মারবো, নাকে ঠুকে দেবো, এই মানে এরকম করে খেলা করে। তো এবার কি হয়েছে, রাজের সাথে খেলা করে মিষ্টি, মানে উপরে বাচ্চাটা, ওরা দুইজনে মারামারি করেছে। তারপরে মানে রাজ মিষ্টিকে চুল ধরে মেরেছে, তো মিষ্টি কান্নাকাটি করে চলে এসছে। তারপরে এটা নিয়ে সে রেডি, এটা নিয়ে উপরে যাবে, দিয়ে হচ্ছে বলছে এটা নিয়ে আমি ভাইকে মারবো, বলে সারা দিন এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি অনেক কষ্টকে আটকে রেখেছি যে না, ভাই তো ছোট, ভাইকে মারতে হয় না, বাট ও কিন্তু তককে তককে আছে যে সুযোগ পেলে এটা দিয়েও ভাইকে মারবে।
মানে বাচ্চারা যা হয় আর কি। তবে আসল কথা কি হয়েছে, ওই যে যেটা বলছিলাম, এতবার প্ল্যান হয়েছে আর এতবার প্ল্যান ক্যান্সেল হয়েছে। কোথায় আমাদের 17ই জানুয়ারি পুজো দিয়ে ফেব্রুয়ারি মাসে চলে যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের পুজোই হলো, আমরা পুজো দিয়েছি 13th মার্চ, 13ই মার্চ আমরা পুজো দিয়েছি। তারপরে আমাদের এপ্রিলে যাওয়ার কথা ছিল, হলো না। মেতে যাওয়ার কথা ছিল, সেটাও হলো না। জুন মাসে যাওয়ার কথা ছিল, হলো না। ফাইনালি জুলাইয়ের 1st উইকে যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে এখন জুলাইয়ের শেষে যাওয়ার কথা। ওই কারণে মানে যাব যে সেই মানে যাওয়াটা শিওর কি না কাউকে বলতেও ইচ্ছে হচ্ছে না, যে যদি আবার ক্যান্সেল হয়ে যায় তাহলে তো সবাই আবার জিজ্ঞাসা করবে যে আবার কবে যাব, এরকম একটা ব্যাপার। তবে এখনো অবধি ফাইনালাইজড আছে যে আমরা জুলাই চলে যাব। আর তার সাথে কত রকম প্ল্যান ছিল, যে নতুন বাড়িতে গেলে এই হবে সেই হবে, এই মানে এই ঘরে এই জিনিসটা এরকমভাবে গোছাবো, ওইটা এরকমভাবে রাখবো, রান্নাঘরটা এরকমভাবে সাজাবো, যেটা সবার আর কি হয়, বিশেষ করে মানে আমার মনে হয় ছেলেদের থেকে, মানে যদিও সংসারটা স্বামী স্ত্রী উভয়েরই, তবুও মনে হয় মানে যেহেতু ঘরের কাজগুলো মেয়েরাই বেশি করে, ঘর গোছানো গাছানো এগুলোতে মেয়েরাই করতেই বেশি ভালোবাসে, তার সাথে করেও, সেহেতু মেয়েদের এক্সাইটমেন্টটাই বেশি। তো অনেক রকম স্বপ্ন আমিও দেখেছিলাম, অনেক কিছু আমিও ভেবেছিলাম, কিন্তু সমস্ত কিছু এত প্রবলেমেটিক হয়ে গেছে, এত গণ্ডগোল হয়ে গেছে যে আমি আর সেইভাবে খুশি হতে পারছি না। আমি যে আবার যাব, আবার মানে সে একই তো ব্যাপার, যাব গোছাবো, কিন্তু সেই যে মানে কি বলবো, যে ভাবনাগুলো ভেবেছিলাম সেরকমভাবে যেন আর ভাবতে পারছি না, বা ওইভাবে আর প্ল্যান করতে আমার আর ইচ্ছেও হচ্ছে না। মনে হচ্ছে যদি আবার না হয়, কতবার তো মানে কত মাস থেকে তো ভাবছি এরকম হবে এরকম হবে, এইভাবে গুছাবো ওইভাবে রাখবো, যদি না হয় যদি না হয়, এরকম একটা ভয় কোথাও যেন মানে তাড়া করে বেড়াচ্ছে। সেই কারণে আমি ঠিকভাবে প্ল্যানিংও করতে পারছি না যে ঘর বাড়িটা কীভাবে সাজাবো। তো ওই কারণে ভেবেছি আগে চলে যাই, তারপর অনেক সময় নিয়ে আস্তে ধীরে একটু একটু করে ঘর বাড়িটা গুছিয়ে উঠবো, আর সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকে আমরা শিফট হচ্ছি শুনে খুশি হয়েছ, আমাকে শুভকামনা জানিয়েছ, তাতে কিন্তু আমি ভীষণ খুশি, মানে খুব আপ্লুত আমার খুশিতে যে তোমরা খুশি হচ্ছ, এর থেকে বড় পাওয়া বুঝি আর কিছু হয় না। তোমরা সবাই ভালো আর সবাই এভাবেই আমাকে ভালোবেসো, এভাবেই আমার সাথে থেকো, তাহলেই আমি ঠিক আস্তে আস্তে করে, অনেক বাধা বিঘ্ন তো অবশ্যই আসবে, সমস্তটা কাটিয়ে নিয়েই নিজের লক্ষ্যে পৌঁছে যাব। তো দেখো এখানে অনেক গল্প করলাম তোমাদের সাথে, সামনাসামনি এসে না করলে কি হবে, কাজ করতে করতেই অনেক গল্প হয়ে গেল। আর দেখলে আমি ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা একটু মানে কিচকিচে টাইপের লাগছিল, যে কারণে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে এখানে বুনুও নেই, বুনুও একটু বেরিয়েছে, ওর বান্ধবীর বাড়ি গেছে, তো সেই কারণে এখানে জামা কাপড় যেগুলো ছিল তো ভাবলাম এগুলোকেও গুছিয়ে রাখি, এগুলো গোছানো হয়নি। মিষ্টিও নেই, কেউ নেই, যখন এই ফাঁকে আমি কাজগুলো সেরে রাখি তাহলে সুবিধে হবে। তো সেই মতোই এখন সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। আর রাত্রিবেলায় ভেবেছি যে সাবুর পকোড়া টাইপের বানিয়ে খাবো, বুনুও তাই খাবে, বুনু তো সারাদিন কিছু খায়নি, সোমবার যেহেতু, আচ্ছা হ্যাঁ বলে দিই, ভিডিওটা কিন্তু সোমবারের, আজকে মঙ্গলবারে পোস্ট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবারের ভিডিও, তো বুনু তো কিছু খায়নি, ও শুধু রাত্রেই খাবে, তো সেই কারণেই আর কি রাত্রিবেলায় একটু পকোড়া করবো। এর জন্য সাবুর হচ্ছে পকোড়া করবো, এখানে সাবু ভেজানো, এখানে আলু সেদ্ধ, লঙ্কা কুচি আরও করবো, দিয়ে করবো মিষ্টিটা, আগে লঙ্কা ছাড়া করে নিই। আমি একবার করেছিলাম লকডাউনে, তো তখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে ওটাকে কি বলে কর্নফ্লাওয়ার, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি সমস্ত দিয়ে করেছিলাম, কিন্তু আজকে এসব কিছু দেব না। আর সাবুর বড়ার কথা আমি ভুলেও গেছিলাম, আমার মনে পড়লো আবার দেখে, আমার এক দিদি আছে, ও ভ্লগ বানায়, ওর ভ্লগে দেখেছি, তোমরা চাইলে ওর চ্যানেল ভিজিট করতে পারো, ওর চ্যানেলের নাম শর্মিষ্ঠাস ভ্লগ এরকম কিছু, আমি চাইলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো এটা মেখে নিই আর পকোড়াগুলো ভেজে নিই। আর এই যে জয়বাবুর খিদে পেয়ে গেছে আজকে, ও খাচ্ছে, কিন্তু জয় ওদিকে খাচ্ছে তরকা রুটি, ও রুটি এনেছে, দেখো পকোড়া ভাজছি, লঙ্কা কুচি, আলু সেদ্ধ, লবণ আর একটু জিরে গুঁড়ো আর সাবু,
দিয়ে মেখে বানাচ্ছি। খেতে ভালো কিন্তু প্রচন্ড মানে প্রচন্ড পরিমাণে তেল টানছে, আর মানে একটু লেগে যাচ্ছে খুন্তিতে, কড়াইয়ে লাগেনি, এই যে দেখো, বাট হচ্ছে প্রচন্ড পরিমাণে তেল টানছে। আমি ডাকিনি, আমি তো ভিডিও করছিলাম, ভিডিওতে প্রমাণ আছে আমি ডেকেছি কিনা। হাউ ইজ ইট? জয় ছটা খেলো, বড়া আর শশা আর কলা, ডিনার ব্লগ শেষ, কাল সকালে দেখা হচ্ছে।